গুজরাট মডেলের রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে দিল্লিতে, পুরোটাই পরিকল্পিত গণহত্যা, যাকে দাঙ্গার চেহারা দেওয়া হয়েছে। এটা গোটা দেশের লজ্জা। প্রায় 700 জনের মতো মানুষ এখনো নিখোঁজ আছেন, আমি জানি না তারা বেঁচে আছেন কিনা। প্রতিদিন একটা করে নর্দমার ঢাকা খোলা হচ্ছে, আর তা থেকে বার হয়ে আসছে একটার পর একটা মানুষের দেহ। আমরা ধিক্কার জানাই দিল্লির মাটিতে যা ঘটেছে তাকে। ওরা দাঙ্গা ছাড়া মানুষকে আর কিছু উপহার দিতে পারে না, অসময়েও ভোটে জিততে দাঙ্গা উপহার দিয়েছে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নিজের বক্তব্য রাখতে গিয়ে দিল্লি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বারের জন্য বীরভূমের সিউড়ি থানার লাভপুরে 3 সিপিএম সমর্থককে খুনের মামলায় হাজিরা দিতে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন বীরভূমের সিউড়ি থানায় মুকুল রায়কে প্রায় 2 ঘন্টা ধরে জেরা করেন তদন্তকারী অফিসারেরা। এরপর থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায়। দলের থেকে নিজেকে বড় ভাববেন না কখনো, দলের থেকে বড় নয় কেউ। এই দলের লবি হয় না, ভালো কাজ করলে তার টিকিট নিশ্চিত, বাজে কাজ করলেই বা দল যা বলবে শুনতে হবে, দরকারে আমি নতুন কর্মী তৈরি করে নেব। দলে যে পুরনো কর্মীরা মান অভিমান করে বসে আছেন তাদের ফিরিয়ে আনতে হবে। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের পুরো ভোটের প্রস্তুতি নিয়ে সভায় বক্তব্য দিতে গিয়ে দলীয় নেতাকর্মীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে হাওড়া সিউড়ি ইন্টারসিটি এক্সপ্রেস চালু করতে হবে, এই দাবিকে সামনে রেখে সোমবার সিউড়ি স্টেশন চত্বরে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় কংগ্রেস। এদিন বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমের সিউড়ি স্টেশন অবরোধ করা হয়। এটিএম ভেঙে টাকা চুরি করার চেষ্টার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে সিউড়ি বিদ্যাসাগর কলেজের পাশে। এই ঘটনার খবর দেওয়া হয় ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে। পরে ঘটনাস্থলে আসে ব্যাংক কর্তৃপক্ষ, এটিকে বন্ধ করে পুলিশে অভিযোগ করতে যান তারা। এত জনবহুল এলাকায় এটিএম ভেঙে টাকা চুরির চেষ্টা চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে। বিজেপির কার্যালয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে ইলামবাজা থানার সুনমুনি গ্রামে। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বিজেপির অভিযোগ, গ্রামে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছিল বিজেপি, সেই কারণে পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। কি অবাক করা এই পৃথিবী, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছেলেকে লালন পালন করে মানুষ করেছে, সেই মাকে গভীর রাতে শ্বাসরোধ করে খুন করে তার নিজের ছেলে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মল্লারপুর থানার শিবরা। মৃত ওই মহিলার নাম চায়না মণ্ডল। ভোরবেলা ফুল তুলতে গিয়ে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অন্তর্গত নিশিগঞ্জ এলাকায়। শিশুটি তার মাকে সব খুলে বলে। এই ঘটনার পর তদন্তের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। 900 কেজি ওজনের শঙ্কর মাছ, শুনলে হয়তো অবাক হবেন, দীঘা মোহনা বাজারে 900 কেজি শঙ্কর মাছ পাওয়া গেল। গভীর সমুদ্রে জাল টেনে তোলার সময় রীতিমতো হিমশিম খেতে হলো মৎস্যজীবীদের। দীঘার মোহনা বাজারে আজ নিলাম হয় ওই মাছের। হঠাৎ করেই মাথাভাঙ্গা কলেজের পরিচালন সমিতির বাতিল করে দিল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। এই ঘটনায় তোলপাড় গোটা মাথাভাঙ্গা। ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের একটি চিঠি এসে পৌঁছেছে মাথাভাঙ্গা মহকুমা শাসকের কাছে। গরুর ঘাস খাওয়া নিয়ে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়, এর ফলে জখম হয় একই পরিবারের 4 জন। এই ঘটনায় আহত হয় পড়ুয়া থেকে বৃদ্ধা পর্যন্ত। ঘটনাকে কেন্দ্র করে বসিরহাট থানার ভারত বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙ্গা গ্রামে উত্তেজনা রয়েছে। বেশ কিছুদিন ধরে প্রতিবেশী সামাত মণ্ডলের গরু রসনা বেবির জমির ঘাস খেয়ে নিচ্ছে বলে অভিযোগ। এক সময় বচসা এমন পর্যায়ে পৌঁছয় যে সামাত মণ্ডল ও তার স্ত্রী ইলি বিবি ধারালো ঘাস কাটার হেসো বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। আচমকাই দুধের বাজারে হানা দিয়ে ভেজাল দুধ পেল মাথাভাঙ্গা মহকুমার খাদ্য সুরক্ষা দল। এদিন মাথাভাঙ্গার দুধ বাজারে গিয়ে ব্যবসায়ীদের দুধ ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। পরীক্ষক ছিলেন মহকুমার খাদ্য সুরক্ষার আধিকারিকরা, আর এতেই এক ব্যবসায়ীর দুধে ভেজাল দুধ দেখতে পান পরীক্ষকরা। তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে আটক করে মহকুমা শাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মসূচি সেরে আকাশপথে মালদা যান তিনি। মালদার পাশাপাশি এই সফরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মোট 4 দিনের সফরে 3 জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। এই উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও দলীয় জনসভা করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। এই প্রথম স্থানীয় লোকসংস্কৃতি জাতীয় স্তরে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কোচবিহারে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব। আজ দিল্লি থেকে ফোনে খবর জানিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। 26 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান হবে কোচবিহারে। থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা।
সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের প্রাপকদের মধ্যে চেক বিলি করলেন কোচবিহারের জেলাশাসক পবন কাডিয়ান। সোমবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই চেক বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক পবন কাডিয়ান জানিয়েছেন, জেলার 136 জন উপভোক্তাকে মোট 86 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া 93টি স্বনির্ভর গোষ্ঠীকে 2 কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আগামী দিনে এই প্রকল্পে আরও টাকা বিলি করা হবে বলে তিনি জানান।